বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে ঢাকা ক্যাডার বৈষম্য নিরসন পদোন্নতি সহ নানা দাবিতে দেশজুড়ে কর্মবিরতি পালন করছে শিক্ষকেরা। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসিব ও পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু। প্রথমে চলে যেতে চাচ্ছি আমরা ফিরোজপুরে। হাসিব, শিক্ষকদের প্রধান দাবি দেওয়া কি? কর্মবিরতির ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস কিংবা পরীক্ষা চলছে কিনা আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন দূর সহ বিসিএস সাধারণ শিক্ষকদের কাঙ্ক্ষিত পদোন্নতি এবং অধ্যাপকদের বেতন গ্রেড তৃতীয় স্তরে নেওয়ার সহ অর্জিত ছুটি দাবিতে সাধারণ শিক্ষক সমিতির বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সরকারি কলেজের শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন এবং এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলায়ও সাধারণ বিসিএস শিক্ষকদের কর্মবিরতি সর্বাত্মক কর্মবিরতি চলছে এবং আমি এখন অবস্থান করছি পিরোজপুরের দক্ষিণাঞ্চলের বাতিগড়া খ্যাত সরকারি সরাদি কলেজের এবং সেখানেও শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং এখানে এই কলেজের সহ পিরোজপুর জেলার ট্রেনিং টিচার্স কলেজ এবং আলী মাদ্রাসা সমূহতে একই সাথে এই সর্বাত্মক কর্মবিরতি যা চলছে। আমি এখন কথা বলছি যে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সরকারি সরাসরি কলেজের সহযোগী অধ্যাপক শেখ রফিকুল ইসলাম স্যারের সাথে। স্যার, আপনাদের এই যে কর্মসূচি, মূলত এই বিষয়টা আদৌ কি? দেশব্যাপী আজকে যে সর্বাত্মক কর্মবিরতি চলছে, এটার মূল প্রতিপাদ্য ক্যাডার বৈষম্য নিরসন চাই আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর 2012 সালের এবং 2015 সালের যে ক্যাডার বৈষম্য নিরসনের জন্য যে নির্দেশনা, সেই নির্দেশনার বাস্তবায়ন চাই। আর মূল ফোকাস আমাদের এখানে সকল ক্যাডারে সুপার নিউমারারি পদে পদোন্নতি হচ্ছে, সেখানে শিক্ষা ক্যাডারকে পদ শূন্য নেই এই অজুহাতে পদোন্নতি বঞ্চিত করা হচ্ছে এবং এখন পর্যন্ত শিক্ষা ক্যাডারে 7,000 বিভিন্ন পর্যায়ের যোগ্য ক্যান্ডিডেট যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না, এটাই আমাদের মূল কথা। আর অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণের দাবি আমাদের অনেক পুরনো। সব ক্যাডারেই প্রথম গ্রেডের পদ আছে, সেখানে আমাদের শিক্ষা ক্যাডারে প্রথম গ্রেডের কোনো পদ নাই। আমরা এই পদসোপান তৈরি করার জন্য অনেকবার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি, সংশ্লিষ্ট দপ্তরে চিঠিপত্র লিখেছি, কিন্তু আমাদের কথা প্রশাসনিকভাবে কার্যকর হওয়ার ক্ষেত্রে বিশাল অন্তরায় সৃষ্টি হয়েছে, যে কারণে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আজকে এই কর্মসূচি দিয়েছে যে আজকে 2 তারিখ সারা বাংলাদেশে এই দাবিগুলির আদায়ের লক্ষ্যে সর্বাত্মক কর্মবিরতি চলবে। মূলত হচ্ছে যে এই যে শিক্ষকদের পদোন্নতির বিষয়টা একটু বলে রাখি যে গত 27 সেপ্টেম্বর প্রায় 690 জন বিসিএস ক্যাডারকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলেও শিক্ষকরা জানিয়েছে প্রায় 3,000-এর মতো শিক্ষক আছে যারা পদোন্নতি পাওয়ার মতো অবস্থান করছেন এবং তারা যেন এই যে আজকের যে সর্বাত্মক কর্মবিরতির মাধ্যমে তারা সরকার যেন তাদের দাবি মেনে নেয়, তারাই সেটাই আশা করছে। যদি তা না হয়, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্র থেকেই জানানো হয়েছে যে আগামী 10, 11, 12 তারিখ একই রকমের যে কর্মবিরতি তারা পালন করবে। সিনহা, মূলত এই ছিল পিরোজপুর থেকে শিক্ষকদের কর্মবিরতি। আমি এখন চলে যাচ্ছি পঞ্চগড় জেলায় আমাদের সহকর্মী বাবু। বাবু, মূলত আপনার এলাকায় হচ্ছে যে এই যে শিক্ষক সমিতির যে কর্মবিরতি কিভাবে গিয়ে চলছে? ধন্যবাদ আসিফ। আপনি জানাচ্ছিলেন যে ফিরোজপুর থেকে আসলে আপনার বিসিএস ক্যাডারদের যে সর্বাত্মক যে কর্মবিরতি সেটি জানাচ্ছিলেন। আসলে শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, এই শিক্ষক কিন্তু আসলে কি বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই বাংলাদেশের প্রেক্ষাপটে কি আসলে কি তারা শ্রেষ্ঠ? আমরা যদি দেখি পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপালের কথা যদি ভাবি, তাহলে দেখা যাবে যে সেখানে কিন্তু আসলে শিক্ষকের যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু আসলে সেখানে দেখা গেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আজও শিক্ষকরা কিন্তু আসলে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেনি। আসলে তাদের যে আজকে যে দাবি সর্বাত্মক কর্মবিরতি, সেই কর্মবিরতি
কিন্তু এই কারণেই জানিয়েছে যে একই সাথে তারা বিসিএসে যোগদান করে, কিন্তু বিসিএস থেকে অ্যাডমিন ক্যাডারে যারা রয়েছে তারা কিন্তু ঠিকই পদোন্নতি পায়। আবার দেখি যে পুলিশের যদি বলি, সেই পুলিশও কিন্তু পদোন্নতি পায়, কিন্তু এখানে কিন্তু যে অধ্যাপক পদ সেই অধ্যাপক থেকেই কিন্তু এখানে তার পরিসমাপ্তি হয়। এখন যদি আমি বলি যে সারা বাংলাদেশে প্রায় কিন্তু আমার জানা মতে আমি যে যতটুকু জেনেছি যে প্রায় 690 জন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়, অথচ কিন্তু এই পদে কিন্তু প্রায় 3000 পদোন্নতি পাওয়ার যোগ্য ছিল। সেই কারণে কিন্তু আজকে যদি আমি বলি যে সারা বাংলাদেশে যে কর্মসূচি, এই মকবুলা রহমান সরকারি কলেজে কিন্তু একই কর্মসূচি পালন করছে, এখানকার যা শিক্ষা ক্যাডার রয়েছেন তারা কিন্তু পালন করছেন সুপার নিউমারি পদে পদোন্নতি, অধ্যাপক পদে তৃতীয় গ্রেড এবং অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, এই দাবি নিয়ে। এছাড়া কিন্তু শিক্ষা ক্যাডারের তফসিল পদ থেকে শিক্ষা ক্যাডারের বহির্ভূত প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে নিয়ে কিন্তু আজকে তারা আন্দোলন করছে। আমরা কথা বলবো আসলে এখানকার যে শিক্ষক সমিতি আছে বিসিএস ক্যাডার, তার সাধারণ সম্পাদক জনাব রশিদ সাহেবের সাথে। রশিদ সাহেব, আপনার কাছে জানতে চাই কেন আপনারা এই ক্লাস বর্জন করে, কর্মসূচি বর্জন করে আজকে এই কর্মসূচিতে যান? ধন্যবাদ সম্মানিত সাংবাদিক বৃন্দ। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মকবুলা রহমান সরকারি কলেজ ইউনিট আজকে সারা দেশের নেই সর্বাত্মক কর্মসূচি পালন করছে। আমরা ইতিপূর্বে 26 তারিখে জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন করেছি, সেখানে আমাদের দাবি দাওয়াগুলো ইতিমধ্যে পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া এসেছে। সেই দাবি দাওয়াগুলো পূরণ না হয় আজকে আবারও আমরা কর্মবিরতি পালন করছি। শুনছিলেন একজন শিক্ষক বলছিলেন, আমি আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো, যেন মাহবুব সাহেব আপনার কাছে, গোলাম রহমান আপনার কাছে জানতে চাই যে আসলে আজকে যে দাবি নিয়ে আপনারা ইয়া করছেন, কেন আপনারা এই দাবি মনে করছেন যে যৌক্তিক? ধন্যবাদ। আসলে দেখুন, আজকে সারা দেশে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা কর্মবিরতি পালন করছি। আমরা যদি লক্ষ্য করেন দেখবেন যে আমরা একই পিএসসির মাধ্যমে একই বিসিএসে একই প্রশ্নপত্রে বাংলাদেশের সকল ক্যাডার নিয়োগপ্রাপ্ত হয় এবং একই দিন আমরা জয়েন করলাম, কিন্তু দেখা যাচ্ছে প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার তারা 3 বছর পরপর প্রমোশন পেয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ পদে চলে যাচ্ছে। বাট আমাদের শিক্ষা ক্যাডার, বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাডার, যেখানে 16,000 কর্মরত ক্যাডার তারা কিন্তু প্রমোশন পাচ্ছে না। তারা দেখা যাচ্ছে 7 বছর, 9 বছর, 12 বছর পর্যন্ত নিজ পদে অবস্থান করে তারপরে আন্দোলন সংগ্রাম করে আমাদের প্রমোশন নিতে হচ্ছে। এই বৈষম্যটি নিরসন করার জন্য আমরা সদস্য সরকারের কাছে বারবার অনুরোধ করেছি এবং সর্বশেষ আমরা একটি সাংবাদিক সম্মেলন করেছি 26 তারিখে। সেই বিষয়ে আমাদের দাবির প্রেক্ষিতে কোনো আশ্বাস না পেয়ে আজকে আমরা সারা দেশে কর্মবিরতি, শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছি। এটি আমাদের পেশাজীবী সংগঠন। আপনি শুনছিলেন যে আসলে তারা যে দাবি নিয়ে আজকে এই কর্মবিরতি পালন করছেন। আমরা চাই যে আসলে সারা বাংলাদেশের শিক্ষকরা তাদের ন্যায্য দাবি সেটি সরকার পূরণ করুক, আর এই দাবি পূরণ করে শিক্ষকরা ক্লাসে ফিরুক, তার কর্মক্ষেত্রে ফিরুক এবং শিক্ষার্থীরা তাদের যে পড়ালেখা সেই পড়ালেখা চালিয়ে যাক। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। স্নেহা, হাসিব এবং বাবু আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম ক্যাডার বৈষম্য নিরসনে শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে।